মেকম্পের আগাম বার্তা কিভাবে পায় 373 খ্রিস্টাব্দে গ্রিসের একটি বড় আকারের ভূমিকম্প হয় সেই ভূমিকম্পে প্রচুর ঘরবাড়ী ধ্বংস হয় অবাক করার মতো বিষয় হল এরকম বড় একটি ভূমিকম্পের আগে গ্রিসের ইদুর পিপরা সাপ সহ অন্যান্য প্রাণী তাদের বাসা ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যাচ্ছিল প্রাণীদের এই অদ্ভুত আচরণ সেই সময় বোঝা না গেলেও অল্প কয়েকদিনের মধ্যেই গ্রিসে একটি মারাত্মক ভূমিকম্প আঘা Thane 1975 সালের 4ই ফেব্রুয়ারি চীনের হাইজিন শহরে 7.5 এমন মাত্রার একটি ভূমিকম্প আঘা Thane সেই ভূমিকম্পের আগে বিভিন্ন প্রজাতির সরীসৃপ তাদের বাসা ছেড়ে নিরাপদ আশ্রয় চলে যাচ্ছিল প্রাণীদের এই অদ্ভুত আচরণ দেখে শহর কর্তৃপক্ষ সেই এলাকা থেকে মানুষজন নিরাপদ জায়গায় সরিয়ে নেয় এতে করে বেঁচে যায় হাজার হাজার প্রাণ যে কোনো একটা বড় ভূমিকম্প হওয়ার আগে গবাদি পশু বিশেষ করে গরু ভেড়া ছাগল অদ্ভুত আচরণ শুরু করে যেমন কুকুর আচমকায় খুব জোরে ডাকতে শুরু করে গরু দুধ দেওয়া বন্ধ করে দেয় পাখিরা থামি দেয় তাদের গান গর্তে বাস করা সাপ তাদের বাসা থেকে বেরিয়ে এসে নিরাপদ আশ্রয় চলে যেতে শুরু করে প্রশ্ন হচ্ছে প্রাণীরা কি ভূমিকম্পের আগাম বার্তা পায় যদি পেই থাকে তাহলে সেটা কিভাবে পায় সাধারণ মানুষ এবং বিজ্ঞানীদের মধ্যে এই প্রশ্নটা অনেক দিনের বিষয়টির উপর বেশ কয়েকটি গবেষণা হয়েছে দু সালে জার্মানির একজন বিজ্ঞানী লাল পিঁপড়ার উপর এই বিষয়ে গবেষণা করেন এতে দেখা যায় ভূমিকম্পের আগে লাল পিঁপড়ের দল তাদের দৈনন্দিন কার্যক্রমে ব্যাপক পরিবর্তন আসে পিপরা তখন দিনের বেলায় কম কাজ করে রাতের বেলায় বেশি কাজ করে বিজ্ঞানীরা বলছেন কিছু কিছু প্রাণীদের নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড থাকে নিজেদের শরীরে থাকা এই ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে প্রাণীরা তাদের আশেপাশে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের চেঞ্জ বুঝতে পারে তাদের চারপাশে থাকা ম্যাগনেটিক ফিল্ডে যদি সামান্য পরিবর্তন হয় তাহলে সেটাও তারা ধরে ফেলে এভাবে তারা ভূমিকম্পের আগাম বার্তা পেয়ে যায় যে কোনো বড় ভূমিকম্পের আগে পৃথিবীতে অনেক ছোট ছোট ভাইব্রেশনের সৃষ্টি হয় ভাইব্রেশনগুলো এত এতটাই ছোট এবং স্বল্প সময়ের ব্যবধানে হয়ে থাকে যে মানুষ এগুলো কোনোভাবেই অনুভব করতে পারে না কিন্তু প্রাণী জগত এই ক্ষেত্রে আলাদা তারা অনেক অনেক ছোট ছোট ভাইব্রেশনও বুঝতে পারে বুঝতে পারে তাদের আশেপাশের পরিবেশের ছোটখাটো পরিবর্তনও ফলে প্রাণীরা যে কোনো বড় ভূমিকম্পের আগে সতর্ক হয়ে যায় আরেকটি কারণ হলো প্রাণীরা পি ওয়েভ সহজে ধরতে পারে পি ওয়েভ বলতে বোঝায় প্রেসার ওয়েভ বা প্রাইমারি ওয়েভ এটি এস ওয়েভ তুলনায় দ্রুত প্রবাহিত হতে পারে এমনকি তরল এবং গ্যাসের মধ্য পি ওয়েভ সহজে প্রবাহিত হয়ে থাকে এস ওয়েভ বলতে বোঝায় সালফেস ওয়েভ বা সেকেন্ডারি ওয়েভ সেকেন্ডারি ওয়েভ শুধুমাত্র কঠিন বস্তুর মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে পি ওয়েভ আর এস ওয়েভের মধ্যে আরেকটি পার্থক্য হলো পি ওয়েভ সেকেন্ডারি ওয়েভের তুলনায় দ্রুত প্রবাহিত হতে পারে বড় কোনো ভূমিকম্পের আগে একটি পি ওয়েভ বা প্রাইমারি ওয়েভের সৃষ্টি হয় অনেক প্রাণী তাদের সেন্সর দিয়ে এই প্রাইমারি ওয়েভ ধরে ফেলতে পারে আর তাই আসন্ন বিপদ বুঝতে পেরে তারা নিরাপদ জায়গায় সরে যায় অনেক সময় ভূমিকম্পের আগে পৃথিবী থেকে রেজন আর কার্বন ডাই অক্সাইড গ্যাসের নিঃসরণ ঘটে কিছু কিছু প্রাণী তাদের স্পেশাল রিসেপ্টার সিস্টেমের মাধ্যমে রেডন আর কার্বন ডাই অক্সাইডের অস্বাভাবিক নিঃসরণ বুঝতে পারে এবং যেখানে ভূমিকম্প হতে যাচ্ছে সেখান থেকে দ্রুত সরে যায়